অন্যান্য কৃতাং শরণাত রাধাধনা পূজ্য কৃতাং শরণাত সর্বভুজন দোস্ত প্রতিমার যখন ভেঙে গেল তার ভিতর থেকে বেরিয়ে এলো লাল টকটকে রক্ত সবাই বলল দেবতার রক্ত কেন হেলমেট খুলে দেখল মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের হাউসের ভিতরে মাথা ঘুরে মূর্তির ভিতরে মাথা ঘুরে কথা বলত সম্রাট ঔরঙ্গজেব জানতেন মাটি কথা বলতে জানে না সোনা কথা বলতে জানে না আরে জয় ওনার প্রাণ নাই সবাই বলল একই এটা হচ্ছে বড় ঠাকুর মন্দু কেন খত সম্রাট ঔরঙ্গজেব বলেন আমি আগে থেকে জানতাম কিন্তু হিন্দু ভাইরা আমাদের বর্দশালাপ করবো বলে আমি প্রতিকার করি নাই আর আমার মদনের বউ চুরি হয়ে গেছে আমি ইনসাফের বিচার করতে গিয়ে ভাই সালা করলাম সবাই বলল তাহলে মদনের বউ কই দেখল মন্দিরের বাংকার ভাঙা হলো বাংকার ভেঙে দেখল নিচের তালায় চারজন মদ খেয়ে তর হয়ে পড়ে আছে আর সতী দেবী উলঙ্গ হয়ে বেহুশ হয়ে কুবুর হয়ে পড়ে আছে মদনের স্ত্রীকে তুলে নেওয়া হলো সুস্থ করা হলো হিন্দু প্রজা বললেন যাব না যে মন্দিরে যে না যে মন্দিরে ব্যবচারী হার যে মন্দিরে কুকার হার ওই মন্দির অপবিত্র হয়ে গেছে যাব না আপনি এই মন্দির ভেঙে আবার আপনি মন্দির বানায় দেন মন্দিরের লকার থেকে বার হয়ে এলো সোনার সোনার গহনা মহিলাদের কালেকশন হয়েছে কত টোটাল বলুন না এটা 34,000 141 টাকা সুবহানাল্লাহ মায়ের তরফ হইতে এই ব্যাগে এসেছে 34,141 টাকা ধরেন দাদা বাবা ভাই ধরেন আর এই দেখেন আমার গলার হার মেয়েদের তরফ থেকে হচ্ছে চাঁদির একটা আংটি আর দুটো মালা চাঁদির হার আর এই দেখেন শীতের কেথা বালিশে দেওয়া কেথা আর এই দেখেন একটা বেনানা পাকা এখন শীতকালীন শত্রু গরমের বন্ধু আর এই দেখেন ঝলা এই যে ঝলা চল্ল ঝলা থাকলো ঝলা নাকি থাকলো ঝলা চল্ল ঝলা নাকি আমার মা খালা দিয়েছে মায়ের নাম দিয়েছে লক্ষ্মী ভান্ডার কিসের ভান্ডার সবার বউ লক্ষ্মী যাবে আমার লক্ষ্মী
মহিলার বন্ধুরা তাই তিনি মন্দির থেকে আওয়াজ মন্দির তৈরি করে দিয়েছিলেন এখন কিছু মুসলিম বিরোধীরা বলে সমগ্র মন্দির ভেঙে দিয়েছিল আর গড়িয়া দিয়েছিল কি তোর বাপ বলবে কথাটা ভাইরা বন্ধুরা দোস্তরা বন্ধুরা প্রাণ খুলে একবার দেখো ইসলাম এসেছে শান্তির জন্য ইন্না ইল্লাহা আল্লাহ বিকালবিন সালিম নিশ্চয় শান্তির একমাত্র ইসলাম ইসলাম ছাড়া শান্তি দিতে কেউ পারে না সাহাবী বলে কে রাসূলুল্লাহ নতুন বিয়ে করেছি নতুন বয়ের মন দেখি নাই ভালো করে দেখি নাই অনুমতি দেন আল্লাহ নবী অনুমতি দিলেন যাও তোমার বেগমের সঙ্গে কথা বলে এসো সাহাবি বাড়ির দিকে রওনা হলেন ঘরের দরজাতে গিয়ে দেখেন গুন 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 করে ওনার আওয়াজ শোনা যায় বোঝা যায় না কি যেন পড়ে দরজা গেছে এসে বলা সালাম আলাইকুম ইয়া আলিহা আল্লাহ রহমত বর্ষণ হোকে আমার বিবিদা ভিতর থেকে আওয়াজ আছে আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ বলল বিবিদা তুমি কোরআন পড়ছো আমি তোমাকে পড়তে নিষেধ করব না একটু থামো আমি কয়েকটা জরুরি কথা বলতে এসেছি জুম্মার নামাজের পর দিনের বেলায় দরজার কাছে স্বামী দাঁড়ায় বললেন বিবিদা কোরআন পড়ায় রে মুসলমান মুসলমানের নারীর কত শিক্ষা দেখে নাও কৃষ্টি কালচার দেখে নাও আমাদের দেশের মেয়েরা বিয়ের আগের দিন ভালো করে কা ধরে নাও মাথার চুলের বেণী ভেঙে যাবে মুখটা ধরে না বৃষ্টি ধরে যাবে হাত ভিলায় না মেহেন্দি রং উঠে যাবে বলে আর এমন একজন মেয়ে বিয়ের দিন উজু করে আল্লাহর কোরআন পড়ে আল্লাহ নবীর সাহাবী দাঁড়িয়ে বললেন বিবি যা একটু থামো আমি তোমার স্বামী জরুরি কয়েকটা কথা বলি তিনি কোরআন পড়তেছিলেন বন্ধ করে মনোযোগ দিয়ে স্বামীর কথা শুনে বলল বিবি তোমাকে বিয়ে করে তোমার বাপের বাড়ি থেকে এনে আমার বাবা বাড়িতে রেখে আমি মসজিদে গিয়েছিলাম কিন্তু আল্লাহ নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়ে দিয়েছে আল্লাহ নবী যুদ্ধের কমান্ডার বানিয়ে দিয়েছে আমি যুবক নেতা হয়ে যুদ্ধে চলে যাচ্ছি বিবি জান আমাকে মাফ দিয়ে দাও আমাকে ক্ষমা দিয়ে দাও তোমার সঙ্গে আত্মীয়বাদ হবে না তোমার সঙ্গে বাসর হবে না তোমার সঙ্গে পুরুষজ্জা হবে না দাম্পত্য জীবনে 100 টাকা দান করিল কোন বন্ধুয়ান এটাও কবুল কর তুমি মেহরবান মেহরবান কাজ সকা সকলে দয়ার নবী পাইলাম দেখা 100 টাকা কথা তিনি করিল দান দুষ্কামনা পূর্ণ কর রহমান আল্লাহ তুমি কর তুমি নবী রহমান অহর ভরে ছিলেন ভয়ে বাদে ঘাটে উঠারিয়া দিও রে আল্লাহ বারেল বাদলাতে এমন সময় বলল বিবিরে আমি যুদ্ধের নেতা হয়ে গেছি বিবির ভিতর থেকে কেঁদে উঠল প্রাণনাথ আমার বাবা নাই মা নাই চাচার বাড়িতে লালন পালন চাচা যান তাকে জিজ্ঞেস করলাম কার সঙ্গে বিয়ে দিচ্ছ চাচা বলে একজন ইমানদার ইনসাফওয়ালা মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছি আমার স্বামী প্রাণ ভরা আশা নিয়ে অকাল ভরা স্বপ্ন নিয়ে সমুদ্র ভরা আশা নিয়ে স্বামীর বাড়িতে আমি এসেছি আমি যুবতী নারী আমার কিসের প্রয়োজন তুমি তো সব জানো আর আমাকে ধুয়ে তুমি যুদ্ধে চলে যাচ্ছ আমি তোমাকে নিষেধ করব না আমি সতী মায়ের সতী কন্যা একবার ঘরের ভিতরে আসো আমি মানব ঘরে তোমাকে দেখে তুমি তো যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাবে আর আমাকে কতকাল তোমার জন্য ইন্তজার করতে হবে কতদিন পারবো আল্লাহ ভালো জানে তুমি একবার ঘরে এসো নয়ন ঘরে তোমাকে দেখে
আমি বললেন দিদি রে ঘরে যাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না আমি শুনেছি এই মদিনা তুমি একদম শ্রেষ্ঠ সুন্দরী তুমি তো জানো আমি একজন সুপুরুষ যদি ঘরের ভিতরে যাই তোমার মুখটা যদি আমাকে দেখিয়ে দাও তোমার চাঁদের মতো সোনার মুখখানা দেখে আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে তোমাকে ধুয়ে জেলাতে যেতে আমার বড়ই কষ্ট হবে তুমি যদি অধিকার নিয়ে জড়িয়ে ধরো আমাকে প্রেম বাড়লে কমবে না প্রিয়তম বিবি আমি ঘরের ভিতরে যাবো না দিদি বলছে আল্লাহর কসম তোমাকে জড়িয়ে ধরবো না প্রেম আকর্ষণ করবো না প্লিজ এরপর একবার ঘরের ভিতরে এসো আমি তোমার পাশে দাঁড়িয়ে দুরাকাত শুকরানা নামাজ করবো এটাই হবে আমার জীবনের সান্ত্বনা এটাই হবে আমার জীবনের আনন্দ আমি কিয়ামত পর্যন্ত দিনে আল্লাহর কাছে বলবো আল্লাহ ও গো আমার মাওলা তুমি তো বলো ইন্নাল্লাহ সাবরি আল্লাহ সবরকারীর সাথে থাকে বিবির কথা রাখতে গিয়ে স্বামী ভাই ভুললেন দুজনে একই পাশাপাশি দাঁড়িয়ে শুকরানা নামাজ আদায় করল মুসলমান চিন্তা করে দেখো নামাজ তাদের ছিল কত প্রিয় নামাজ তাদের ছিল কত বন্ধুত্বাই নামাজ তাদের ছিল কত ভালোবাসা আপনারা কি জানেন না আল্লাহ নবীর সঙ্গে যখন আবু সুফিয়ানের সন্ধি হয় হুদাইবিয়ার সন্ধি বলে নামে খ্যাত আপনারা জানে মক্কা লোক মদিনার লোকের অত্যাচার করবে না মদিনার লোক মক্কা লোকের অত্যাচার করবে না সন্ধিতে লেখা ছিল মক্কার লোক যদি মদিনায় যায় আর মক্কার লোক যদি ফিরে চায় ঘুরিয়ে দিতে হবে আর মদিনার লোক যদি মক্কায় আসে মক্কার লোক তাকে ঘুরিয়ে দেবে না আল্লাহ রাসূল তাতে রাজি হয়ে গেলেন আবু উমায়া বলে একজন বিখ্যাত তীরন্দাজকে আবু সুফিয়ান ঘরের গুহায় ডাকলেন আবু সুফিয়ান ডাকে নবীর শ্বশুর আব্বা উম্মে হাবিবার বাপ ওলি আবু সুফিয়ান ডাকে আমিরের বুবিয়ার আব্বা আমিরে বাবিয়ার আব্বা উম্মে হাবিবা বলে নবীর একজন বিবি ছিলেন তার পিতার নাম ছিল আবু সুফিয়ান ওই সে আবু সুফিয়ান আবু মালিক আবু মালিক সন্ধি হয়ে গেছে মক্কার লোক মদিনার লোককে মারবে না মদিনার লোক মক্কার লোককে মারবে না তবে আবু মালা তোর দেনা গুলো শোধ করে দেবো তোর এতিম ছেলে গরিব ছেলেগুলোকে লালন পালন করবো তোর বিবিকে খেতে কাপড় দেবো জামা দেবো একটা কাজ করে দিই সব লোক এখন চিন্তাশীল নাই মোহাম্মদ জানে আমার দুশ্মন নাই তুই এখান থেকে যা প্রশিক্ষণ নিয়ে মদিনায় যাবি মিছি মিছি মুসলমান হবি আর আল্লাহ নবীর মুন্ডুটা কেটে নিয়ে এই পাহাড়ের গোড়ায় আমার কাছে পৌঁছে যাব মারা আমি তোকে পুরস্কৃত করব আবু মারা বশীভূতি হয়ে মদিনায় চলে গেলেন যাওয়ার পরে ধোকা দিয়ে মুসলমান হলো মোনাফেক মুসলমান এই দেখো এলো দাম শত টাকা দান এদানের খোদা তুমি হও মেহরান একশো টাকা দান করিল হাসিতে হাসিতে কান্দাইল না খোদা তুমি বিদায় বাজাতে আমি এদান কবুল কর রব্বুল আলামিন মদিনায় চলে গেলেন এই বেগুমানের তরফ থেকে কিছু টাকা দান দান কবুল করে নাও তুমি রহমান এ দানের প্রতি তুমি হও মেহরবান সুখ শান্তি রাখো তুমি অগ্রগামী বনি আল্লাহ দিও তুমি তার কবজারে রহমানি যখন গেছে ওহির মারফতে আল্লাহ জানিয়ে দিলেন হে রাসূল আবু মারা তোমাকে হত্যা করতে এসেছে আসলে নামাজ হয়ে গেছে আল্লাহ নবী বলছে আবু মারা তুমি যে আশায় এসেছো তাড়াতাড়ি কাজটা সিদ্ধ করো আরে আবু মারা আমার আবু বকর
আমরুল ইসলাম রাহমিকে নিয়ে এসেছেন মঞ্চে ইমাম রহমান নুরুল ইসলাম রাহমিকে নিয়ে এসেছেন বললেন আমরা আমল আপনার জন্য তোমাকে ছেড়ে দেবে উসমান গনি ছেড়ে দেবে কিন্তু আমার ওমর গনি তোমাকে বলে ছাড়বে না আল্লাহ হুজুর আমরা সর্বনাশ হয়েছিল বলে মুসলমান যদি হও তো তোমার বাবলের তলায় গুপ্ত শুনি কেন হাত পা উঁচু করো যেমনি আপনার হাত উঁচু করে যে বাবল থেকে খঞ্জর পড়ে গেল নবী বললেন তুমি জানো না কি সঙ্গী হয়েছে মক্কা মদিনার বিবাহ নিবান হয়েছে দাঁড়িয়ে সন্ধিতে আর তুমি ছড়া নিয়ে প্রবেশ করেছো তাড়াতাড়ি আমার মন্ডুটা কেড়ে নাও আল্লাহ কেড়ে ফেললেন ধরা পড়ে গিয়ে কাসুন আল্লাহ নবীর কদম মুবারকে পাওয়ার মাথায় বলেছে রসুল আমি মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তো মক্কা পাবলে জমা দিলেন কিন্তু তুই আমাকে মৃত্যু দিলেও কি হবে আমি মরব না আমি মরে গিয়ে বেঁচে থাকবো বলে কি করে চাল্লার প্রাণ বলেছে বলা তাকুলু লিমান ইয়াকুতু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন যারা আল্লাহর রাস্তায় কতল হয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ওরা মরে গেছে তোমরা বলো না ওরা জীবিত ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না আমাকে তোমার সামনের খুঁটি হেলমেটের খুঁটি গায়ে বেঁধে আমাকে বললো তোমার শেষ ইচ্ছা কি আমার বললো আমার শেষ ইচ্ছা আমি দূরে চাঁদ নামাজ পড়তে চাই সুবহানাল্লাহ বলুন আমার জীবনে নামাজ কাজা করিনি যেদিন থেকে মুসলমান হয়েছি আমি জোহরের দূরে কার নামাজ পড়বো আবু মারাকে কসরের নামাজ পড়ার জন্য মুসাফির আবু মারা নামাজ পড়তে দেবে আমার কোন দিকে মুখ করে নামাজ পড়বেন কেবলা কাবার দিকে কিনা কাবার দিকে নামাজ যখন দাঁড়িয়েছে আল্লাহু আকবার এমন সময় সেজদা দিতে যাবে আবু সুফিয়ান তার ঘাড়ে লাথি মারল লাথি মারার সাথে সাথে মুখটা কেবলা দিক থেকে ঘুরে গেল আবু সুফিয়ান বলে এই বাপ আবু মারা বলে ফাইনা মাতু আল্লু ফাসাল্লা অদ্ভুতল্লাহ যেদিকে আমার মুখ করে দাও না কেন সেই দিকে আমার আল্লাহ মারা গেছে তো মারা গেছে আল্লাহ আমার দুরোগ ছেলে মা তার নাই জগতে কত টাকা দিল ধান মাদ্রাসা বানাতে কবুল করে নাও খোদা এই গভীরাতে আল্লাহ তুমি ধান আমাদের দিও তার হবে ওগো আল্লাহ এই দান করো হে গ্রহণ আল্লাহ দিও তুমি তার সুখের জীবন সুখ শান্তি রাখো করে আল্লাহ মারা দোয়া করলেন আবু সুফিয়ানের খঞ্জর পড়ে গেল আবু মারা মন্ডুটা দুখণ্ড হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধু ইসলাম কি শিখিয়েছে দেখো আবু মারা মরণ আগে করছে আল্লাহ আমি মরে গেলে আমার মন্ডুটা নিয়ে আবু সাহাবা যাবে আবু সুফিয়ান ফুটবল খেলবে আল্লাহ আল্লাহ তুমি আমার দেহটাকে রক্ষা করিও যদি আমাকে হত্যা করা হলো অসংখ্য মধুমাছি এসে আবু মারার মাথাটা ছেড়ে গেল বডিটা ছেড়ে গেল এরা বলল রে মৌমাছি এত ছেড়ে গেছে এক্ষুনি হাত দিলে খামড়াবে সকালবেলা এসে একে ব্যবস্থা করব রাতের বেলায় মশক ধরায় বৃষ্টি হলো বৃষ্টির ঠেলায় লাশ আর মাথা ভেসে কোথায় চলে গেল
কেউ তার চিহ্ন দিতে পারলো না বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এর নাম হলো ইসলাম ইন্না ইল্লাহ আল্লাহ বিকালবিন সালিম নিশ্চয় শান্তি দিয়েছেন একমাত্র ইসলাম ইসলাম ছাড়া শান্তি দিতে কেউ পারে না বলুন সুবহানাল্লাহ